আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলাম নাসরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জ জেলায় 5 লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। পুলিশ কনস্টেবল কামাল মিয়াকে সহকর্মীদের জমকালো বিদায়। প্রার্থিতা ফিরে পেলেন নাসিরুল ইসলাম খান আওলাদ। ইসরায়েলকে 45,000 গোলা দেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় পা রাখলেন শাকিব খানের নতুন নায়িকা। হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের রাজসিক জয়। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আগামী 12ই ডিসেম্বর দেশব্যাপী পরিচালিত হবে ভিটামিন এ ক্যাম্পেইন। আজ বিকেলে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম। সিভিল সার্জন জানান, 6 থেকে 11 বছর বয়সী 58,180 শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 4,44,528 জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল। জেলার 13টি উপজেলার 17টি স্থায়ী টিকাদান কেন্দ্র সহ 2,910টি টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রথম সারির তত্ত্বাবধায়ক 378 জনবল এবং মাঠ পর্যায়ের 1,207 কর্মী ছাড়াও 4,613 জন স্বেচ্ছাসেবক হিসেবে এ কাজে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ প্রায় 40 বছর পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করেছেন কামাল মিয়া। সরকারি নিয়মে চাকরির মেয়াদ শেষ। তাঁর অবসর নেওয়ার মুহূর্ত স্মরণীয় করে রাখতে এক বিদায় সংবর্ধনার আয়োজন করেছে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ও অন্যান্য পুলিশ সদস্যরা। আজ বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। থানা থেকে সুসজ্জিত গাড়িতে কামাল মিয়াকে বাড়ি পৌঁছে দেন থানার পুলিশ সদস্যরা। গ্রামবাসী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র ফিরিয়ে দেয় ইসি। গত 3রা ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ের দিন জাতীয় পার্টির মহাসচিবের লোকজনের আপত্তির মুখে নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়ন বাতিল করেন কিশোরগঞ্জ রিটার্নিং কর্মকর্তা। বাতিলের কারণ হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নাসিরুল ইসলাম খান আওলাদ হলফনামা একটি মামলার তথ্য গোপন করেছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলের কাছে 45,000 মেরকাবা ট্যাঙ্কের গোলা বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। গোলা বিক্রির এই প্রস্তাব পাশ করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে জো বাইডেন প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিনোদন পাড়ার খবর। সাকিবের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে নাকি ঢাকায় পা রেখেছেন ভারতের আরেক অভিনেত্রী। ঢালিউডের বাতাসের জোর গুঞ্জন, সাকিব খানকে নিয়ে একটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন পরাণ ও সুরঙ্গ নির্মাতা রায়হান রাফি। জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় অভিনেতা নামে নতুন একটি সিনেমায় যুক্ত হবেন তিনি। এ সিনেমায় সাকিব খানের বিপরীতে কাজ করবেন কলকাতার মডেল অভিনেত্রী শর্বরী দাস। ইতিমধ্যেই তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ভারত লড়াই করেছে বেশ, তবে দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন আজান আওয়াইশ। এই ব্যাটারের সেঞ্চুরিতে ভারতকে হেসে খেলে হারিয়েছে পাকিস্তান। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ।
সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।